বং দর্পণ, বিনোদন সবার জন্য। আলতামিরা আর্ট গ্যালারির নিবেদনে অ্যানুয়াল আর্ট শো 2024। রেখা ও রঙের মেলায় নববর্ষীয় সাজে সেজে উঠেছে আলতামিরা আর্ট গ্যালারি। নানা রঙের ক্যানভাস সাজিয়ে তারা স্বাগত জানাচ্ছে নববর্ষকে, এসো হে বৈশাখ। আলতামিরা আর্ট গ্যালারির কর্ণধার রঞ্জনা চ্যাটার্জির সাক্ষাৎকারে তারই পরশ। চৈত্র শেষে 12 এপ্রিল 2024 এই প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল। প্রদর্শনীটি চলবে 18 এপ্রিল 2024 পর্যন্ত, প্রতিদিন দুপুর 2 থেকে রাত 8। প্রদর্শনীটি দেখতে হলে চলে আসতেই হবে আলতামিরা আর্ট গ্যালারিতে, আর চোখ রাখতে হবে বং দর্পণের পর্দায়। নিত্য নতুন সাংস্কৃতিক খবর জানতে হলে চোখ রাখতেই হবে বং দর্পণের পর্দায়। স্টে টিউনড বং দর্পণ, বিনোদন সবার জন্য। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। আলতামিরার এই সুন্দর এক্সিবিশনে এসে আমার নিজের খুব ভালো লাগছে, এবং এত ভালো ভালো সুন্দর সুন্দর ছবি দেখতে পেলাম এবারে এসে। প্রতিবারই অবশ্য ভালো ভালো ছবিই দেখি, তবে এবারে যেন মনে হচ্ছে আরও ভালো দেখছি। রঞ্জনাকে অনেক ধন্যবাদ এইরকম একটা প্রদর্শনীতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, অনেক ধন্যবাদ। আলতামিরার শো প্রত্যেক বছরই ভালো হয়, নো ডাউট। এবছরও ভালো হয়েছে এবং দুটো ভাগে এই শোটা হয়েছে। প্রথম ভাগের পরে এটা দ্বিতীয় ভাগ, খুব চমৎকারভাবে উদযাপিত হলো এবং শিল্পীরা যে সমস্ত কাজকর্ম দিয়েছে সত্যি প্রশংসারযোগ্য। আগের থেকে অনেক ভালো শো হয়েছে, বিশেষ করে মিহির কয়েল, ওর ছবি খুব সুন্দর। এই ছবিটা আমি আগেও দেখেছি, ওটা খুব সুন্দর হয়েছে। এই শোয়ের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে। আলতামিরার এটা অ্যানুয়াল শো, আমি এই শো এই অ্যানুয়াল শোতে প্রতি বছরই আমি পার্টিসিপেট করি। এই বছর আমি গেস্ট আর্টিস্ট হিসেবে আছি, খুব ভালো লাগছে। এই শোটা অন্যান্য বছরের তুলনায় বেশ ভালো হয়েছে, বেশ প্রতিটা ছবি এখানে বেশ সিলেক্টেড হিসেবেই রাখা হয়েছে। আশা করি যারা দর্শক যদি আসে তাদের দেখলে খুব ভালো লাগবে। আমি করেছি 4 ফিগার নিয়ে করেছি, হিউম্যান ফিগার। ওদের একটা করুণ পরিণতিকে তুলে ধরেছি। এইটা আমার ক্যানভাসের ওপর অ্যাক্রিলিক কালার করা আছে, অ্যাক্রিলিক কালারে করেছি এইটা। আমি চিত্রশিল্পী চন্দ্রিমা রায়। আমি যখন ছবি আঁকতে শুরু করেছিলাম তখন আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার ছবির প্রতি খুব আগ্রহ ছিল, এবং ছবি আঁকার প্রতি কীভাবে ছবিটা আঁকবো সেটা একটা আমার একটা নেশা পেয়ে বসেছিল। সো তখন আমি একটা আমার মা ক্যালকাটা স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফটে আমাকে ভর্তি করেছিলেন। তো সেখান থেকে আমি নানাবিধ ছবির কীভাবে করতে হয়, ছবি কীভাবে ছবি হয়ে ওঠে এইগুলো আমি শিখেছিলাম। তো সেইটা আমি যখন আবার কলেজে যাই তখন আমার সেই শিক্ষা শেষ হয়নি, তখনও তা চলছিল। চলতে চলতে তারপর আমি বিভিন্ন শিল্পীর ছবি দেখতে শুরু করি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আমার খুব আমাকে খুব মানে ইন্সপায়ার করতো। ওনার যে একটা মানে ইনোভেটিভ একটা এক্সপ্রেশন সেটা আমাকে খুব মোটিভেট করতো। তারপরে ভ্যান গগের ছবির যে কালার, যে ফর্ম, যে টেক্সচার, সেগুলো আমাকে খুব ইন্সপায়ার করতো। এগুলো আমি চিন্তা করতাম যে কীভাবে আমি আমার ছবিকে এক্সপ্রেস করব। সেইটা আমি সেই জাল বুনতে বুনতে আজকের আমার এই ছবির ফর্ম, আজকের আমার এই ছবির এক্সপ্রেশন এইভাবে এসেছে। শুধু তাই নয়, বিভিন্ন শিল্পীদের কাজও আমি দেখেছি, বিভিন্ন গ্যালারি আমি দেখেছি, ঘুরেছি, ঘুরে দেখে দেখে সেগুলো থেকেও আমি অনেক কিছু শিখেছি, আজও শিখছি। এ শেখার তো কোনো শেষ নেই, আরও কী করে নিরন্তর সেটাকে আমি এগিয়ে নিয়ে যাব, এই ভাবনাই আমার ছবিকে নতুন রূপ দেয়, নতুন আনন্দ পাই, এটার থেকে আমি জীবনের রসদ খুঁজে পাই। শুধু তাই নয়, বিভিন্ন বিদেশি শিল্পীর কাজও আমাকে খুব ইন্সপায়ার করেছিল, যেমন রেমব্রান্ট, তারপরে সেজান, তারপরে আরও অনেক শিল্পী। তারপরে বলতে গেলে বলতে হয় যে আমাদের দেশজ যে উপকরণ আছে কালীঘাট পট, তাও কিছু কম নয়, সেগুলোর থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি, সেগুলো আমাকে অনেক রসদ যোগায়। এইভাবে আমার ছবির কাজ চলতেই থাকে, চলতেই থাকে। আমি আলতামিরা আর্ট গ্যালারি থেকে রঞ্জনা চ্যাটার্জি কথা বলছি। সবাইকে আমার প্রথমেই শুভ নববর্ষের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে
আমি একটা ছোট্ট বক্তব্য রাখছি এই ব্যাপারে যে আমার আজকে অ্যানুয়াল শো সেকেন্ড, যেটা দুটো ভাগে এবার আমাকে করতে হয়েছে, কারণ এবার আমরা প্রচণ্ডভাবে মানে ওভারওয়েলমিং একটা রেসপন্স পেয়েছি আর্টিস্টদের থেকে, তার জন্য আমাদের দুটো গ্রুপে এবার করতে হয়েছে। একটা গ্রুপ আগে আমাদের হয়ে গেছে 3-9 এপ্রিল, সেখানে প্রধান অতিথি হিসেবে সুব্রত গঙ্গোপাধ্যায়, স্মৃতিবাশিস মল্লিক, প্রশান্ত দা, ওনারা চিফ গেস্ট হিসেবে এসছেন এবং সুন্দরভাবে সেটা আমরা উদযাপন করেছি। আর সেকেন্ড গ্রুপ বি আজকে থেকে শুরু হলো 12 থেকে, এটা চলবে 18 এপ্রিল অবধি। প্রত্যেক দিন আপনার এটা 2-8 অবধি খোলা থাকছে। তো আমি এই যে এক্সিবিশনটা আমাদের হয় এখানে, যে স্বতঃস্ফূর্তভাবে আর্টিস্টরা এখানে যোগদান করেন, কারণ তারা সারা বছরই আমাদের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন, তাদের কাজ দিয়ে, তাদের সুন্দর স্থাপত্য, ভাস্কর্য, স্কাল্পচার সব কিছুই এখানে এক্সিবিট হয়। তো এখানে অ্যানুয়ালে একটা একটা যেন একটা মিলনক্ষেত্রে পরিণত হয়, সব শিল্পীরা আসেন, পরস্পরের ছবি দেখেন, একটা নিজেদের মধ্যে মানে নিজের ছবির একটা বিশ্লেষণ করার সুযোগ পান, নতুন নতুন চিন্তা ভাবনা টেকনিক এগুলো দেখেন, এবং সব থেকে আনন্দ পাই যেটা ভেবে যে আমার এখান থেকে প্রচুর আর্টিস্ট যারা শুরু করেছেন তারা আজকে খুব ভালো একটা জায়গায় পৌঁছে গেছেন, খুব সুন্দর একটা তাদের পরিচিতি হয়েছে, সেটা ভেবে আমার সত্যিই ভাল লাগে। আর প্রত্যেক বছরই আর্টিস্টদের জন্য আমি দেখি উত্তরোত্তর মানে টেকনিক্যালি বলুন এবং সব দিক দিয়েই তাদের একটা উন্নত হচ্ছে, তো সেটা আমার কাছে একটা বিরাট আনন্দের ব্যাপার। আমি সবাইকে সেই জন্য আহ্বান জানাচ্ছি, আমাদের এই যে শো চলছে আপনারা সবাই আসুন দেখুন। আমার মনে হয় আপনাদের এত সুন্দর, একটু সিলেকশন করে আমি নিই, কিন্তু আমার মনে হয় আপনাদের এখানকার এই এক্সিবিশন এবারের আপনাদের খুব ভালো লাগবে, আর আপনাদের এই স্নেহ ভালোবাসা সেটাই বলুন আমাদের আলতামিরা আর্ট গ্যালারির চলার পথেও, কারণ আমি চেষ্টা করি একটু নতুন শিল্পীদের প্রমোট করতে, কারণ যারা নাম করে গেছেন, যারা নামি দামি শিল্পী, তাদের তো দে সেলস, বাট আমি মনে করি নতুন যে শিল্পী উঠেছেন তাদের প্রতিভাকে তুলে ধরাটা একটা বড় কাজ, তাদেরও একটা প্ল্যাটফর্ম দরকার, তাদেরও একটা সুযোগ দরকার। আমি শুরুতে সেই সুযোগ দেওয়ার চেষ্টা করছি, এই ব্যাপারে আমাদের আলতামিরা যথেষ্ট নাম করেছে এবং আপনাদের ভালোবাসায় বলুন এবং সহযোগিতায় বলুন আলতামিরা আজ 10 বছর পূর্ণ করেছে। তো ভবিষ্যতেও আশা করি আপনাদের সবার এই স্নেহ ভালোবাসা আলতামিরার প্রতি থাকবে। আর যদি কেউ আসতে চান আমি একটু লোকেশনটা বলে দিই, এটা আপনার রাসবিহারিতে যে জুগলস বলে একটা সুইট শপ আছে, ওখান থেকে একটু আপনাকে ভিতরের দিকে মানে সাদার্ন অ্যাভিনিউর দিকে একটু হেঁটে আসলে 1 মিনিট কি 2 মিনিট জাস্ট আসলেই দেখতে পাবেন, 8 লেকভিউ রোড, সেটাই আলতামিরা ঠিকানা। আমি পার্থ চক্রবর্তী, গত 22 বছর ধরে আমি বিভিন্ন সারা ভারতেই বলা যায় সারা ভারতেই ছবি আঁকায় প্রদর্শনীতে গ্রুপ শোতে অংশগ্রহণ করেছি। একটা গ্রুপে থাকতাম বরিশাল শিল্প আর্ট সোসাইটি, যা এখন বর্তমানে সেখানে নেই, তবু আছি মোটামুটি সারা ভারতে, জাহাঙ্গীর, রবীন্দ্রভবন, শ্রীধরণী এসব গ্যালারি আমার কভার করা হয়ে গেছে। এবং কলকাতা একাডেমিতে গত 22 বছরে 16 বার হয়েছে এবং এখানে 16 সাল থেকে এই মানে 24 সাল, 8 বছর আমি আলতামিরাতে ছবিতে অংশগ্রহণ করি। আলতামিরাতে বছরে 4টে শো হয়, একটা অ্যানুয়াল, একটা রেনি সিজন, একটা হচ্ছে রূপাঙ্গদেই জয়ন্তী মানে শিব গণেশ দুর্গার ওপরে, আর একটা উইন্টার হয়। তো উইন্টার বা রেনিটা সবসময় করা হয় না, কিন্তু আমি এই রূপাঙ্গদেই জয়ন্তী আর অ্যানুয়ালটাতে করি। এবং ছবি আঁকাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, একটা যেই বয়সে 50 পাড়িয়ে তো গেলাম ছবি আঁকতে আঁকতে, এবং ছবিতে কি এলো, রিটার্ন এলো কি না এলো না, ছবিতে অনেক বিক্রি হয়েছে, বিক্রি বাণিজ্য অবশ্যই হয়েছে,
সেখান থেকে অভিজ্ঞতাটাও একটা সঞ্চয় হয়েছে। তা আজ আমি এসে সিদ্ধান্ত নিলাম যে ছবিটাই আঁকি সর্বসময়। অনেকেই সারাদিন ধরে টিউশন করে, টিউশন করে অনেক কিছু করে, আমি অতটা টিউশন আমার ভালো লাগে না। আমি সারাক্ষণ যদি ছবি আঁকতে পারতাম, এবং আমি ছবি একটা সংস্থার সঙ্গে যুক্ত আছি যারা আমরা আঁকা স্কুল করি, গত 33 বছর ধরে আমি আঁকা স্কুলের একজন শিক্ষক আছি, সেখান থেকে আমার রোজগার আসে, এবং তাই সেখানেই থেকে আমার এই ছবি আঁকা সঙ্গে আমি যুক্ত আছি। আচ্ছা আচ্ছা, প্রথম যে উপরের ছবিটা, এটা হচ্ছে 36-30, এটার মাধ্যম হচ্ছে তেল রং, ক্যানভাসে তেল রং। এটাও তো দীর্ঘদিন আমি করছি, কারণ তেল রঙের চর্চা করতে করতে একটা জায়গায় এর বিষয় কনসেপ্ট হচ্ছে, এটা একটা হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশান। আজকে এই তলায় আসলে এটা প্রথমে আমি 2009 সালে করেছিলাম বড় ছবি, মানে 5 ফুট/5.5 ফুটে, এবং সৌভাগ্যবশত আমার একাডেমি অ্যানুয়ালে ছবিটা ছিল। তা আমি রঞ্জনাদিকে ছবিটা দেখাই, এখানে দিতে পারবো কিনা। হ্যাঁ, এবার সে রঞ্জনের অত বড় তো ছবি অত বড় দেওয়া যাবে না, স্পেস নেই, তুমি এটা ছোট করে করো, এইটাই সেখান থেকে করে পরে এই যে এই দুটো পরে অ্যাডিশানটা করেছি, ঠিক আছে, ওখানে পাখি দিয়ে তলার সঙ্গে এটা ব্যালেন্স করার একটা চেষ্টা করেছি। আর তলারটা হচ্ছে, এটা হচ্ছে ব্যালেন্স, পুরো বিষয়টা ব্যালেন্স। কারণ আমি আরেকটা বলি, ছবি আঁকাটা আমার প্রিয় বিষয়, তার সঙ্গে সঙ্গে আমি ভূগোল, ভূবিদ্যা বা ভূগোল শাস্ত্রটা আমার জীবনের একটা পড়াশোনার ক্ষেত্রে, আমি এই ভূগোল নিয়ে স্নাতক হয়েছি, হ্যাঁ স্নাতক সম্পূর্ণ করেছি কলকাতা আশুতোষ কলেজ থেকে। এবং আমি পরবর্তীকালে ঠিক করলাম, এখানে একটা বয়স 54 বছর বয়স হয়ে গেল, একটা বয়সে এসে ভাবলাম যে একটা, একদিন তো মানুষ আমাকে দেখেছে যে অ্যান্টিকের ওপর আমি কাজ করি, আমার বেশিরভাগ কাজই ইন্ডিয়ান অ্যান্টিক, যে আমি দেখেছি বিভিন্ন জায়গায় দক্ষিণ ভারতে ঘুরেছি, হ্যাঁ, তো সেখান থেকে ভালোবাসাটা অ্যান্টিকের ওপরে এসছে, ইন্ডিয়ান স্টাইল যেটা, এই মানবদা যেটা বললো যে ভাস্কর্য আমাদের গর্ব, ভাস্কর্যের দেশ, সেখান থেকে ভালোবাসাটা এসছে। আমরা অনেক ওখানে গিয়ে স্টাডি ওয়ার্কও করেছি, হ্যাঁ, সেখান থেকে পরে ক্যানভাসে সেটাকে ট্রান্সফার করা। আর এইটা তো ব্যালেন্স যেটা তলায় করেছি, ওটাই বললাম যে আমি ভূগোল প্রিয় সাবজেক্ট, আমি ভূগোলে মাস্টার হতে করতে চেয়েছিলাম, যাই হোক সেটা হয়নি, সেটাকে আমি আমার এই ক্যানভাসে আমি সেটা ধরার চেষ্টা করেছি। আমি রঞ্জিত জানা, বেহালায় থাকি, মূলত জল রঙে কাজ করতে ভালোবাসি, পিছনের ছবিগুলি আমার জল রঙে আঁকা, আর এগুলি জল রঙে হ্যান্ডমেড পেপারের ওপর কিছু আছে, কিছু নর্মাল কার্টিজ পেপারের ওপর আছে, এইগুলো সবই ফটো রেফারেন্স থেকে করা, আমার তো আউটডোর বেশি করার সুযোগ হয় না, আউটডোর করেছি, সেই সব ছবিগুলো রেডি করতে পারিনি এক্সিবিশনের জন্য, আমার কাছে যেগুলো ছিল রেডি করতে পেরেছি সেগুলোই আমি দিয়েছি। সেটা আমি বাড়িতে, আমি অবসরে অবসরে, আমাকে তো অন্য কাজে করতে হয়, আমি যেহেতু আর্ট থেকে সমস্ত সময় পয়সা ইনকাম করতে পারি না, রোজগার উপার্জন হয় না, কিছু কিছু কমিশন ওয়ার্ক করি, এছাড়া আমার অবসর সময়ে আমি বাড়িতে বসে জল রং প্র্যাকটিস করি, আর খুব কমই আমি আউটডোর করি, সুযোগ কম হয়, আমার সেরকম বন্ধু বান্ধব কেউ আর্টিস্ট বন্ধু নেই, গ্রুপ নেই, তো আমি একা একাই যতটা পারি করি বাড়িতে বসে। স্পট সিলেকশন করেন, স্পট সিলেকশনের ক্ষেত্রে কীভাবে আপনি কী থিওরি মানেন আর কীভাবে সিলেকশন করেন? স্পট সিলেকশানটা মূলত আমি স্পটে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যে কোন জায়গাটা আমার মনের মতো হলো, লাইট শ্যাডো ঠিকঠাক পাচ্ছে কি না, কম্পোজিশন ঠিকঠাক হচ্ছে কি না, এগুলো দেখে তারপর একটা জায়গা সিলেক্ট করে বসে করি আউটডোর করার সময়, আর না হলে ফটো রেফারেন্স থেকে বাড়িতে বসেই করি। শিল্প জীবন শুরু বলতে বিভিন্ন জায়গায় শিল্পর কাজ দেখে,
ভালো লাগে আমার, সেই দিকে ঠিক করলাম ছবি আঁকব। ছবি আমার ভালো লাগে, সেই থেকে আমার শুরু ছবি আঁকা। বিভিন্ন জায়গার বিভিন্ন এক্সিবিশানে ঘুরে ঘুরে বিভিন্ন ছবি দেখা, ছবি দর্শন করা করে একটা আর্ট সোসাইটিতে আমি যুক্ত ছিলাম দীর্ঘদিন। সেখানে বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে আর্টিস্টদের কাজ দেখে, বিভিন্ন জায়গায় আউটডোরের কাজ দেখে, আউটডোর নিজে করে অনেক কিছু অভিজ্ঞতা করে করে তবে ওয়াটার কালার করেছি। ওয়াটার কালার আমার ভালো লাগে, তাই দীর্ঘদিন আমি ওয়াটার কালারেই কাজ করি। ওয়াশ পদ্ধতিটা আমার ভালো লাগে, জল রঙে ওয়াশের কাজটা দেখতে বেশি ভালো লাগে। তো পেপারকে পুরো ভিজিয়ে নিয়ে তারপরে কাজটা করা হয়। এই যে স্পটে বসে আপনি আউটডোর করেন, আউটডোর করার ক্ষেত্রে সময়টা মানে দুপুরবেলা করেন না সকালবেলা করেন না বিকেলের দিকে? সকাল থেকে সেলেকশনটা কীভাবে করেন? টাইম ওই 10-11 থেকে হলে ভালো হয়, কারণ তখন আলো ছায়াটা ভালো পাওয়া যায়, সেই সময় রোদের তেজটা থাকে, যে কোনো জায়গায় আলো পড়লে তার ছাওয়াটা পাওয়া যায়, তাই জন্য 10-11 থেকে আউটডোরটা করলে সুবিধা হয়, আলো ছায়াটা ধরা যায়। স্পট সিলেকশনের ক্ষেত্রে আপনার থিওরি কী? স্পট সিলেকশন বলতে আমার বেশি ভালো লাগে কোনো গলি, তারপরে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো জল নিয়ে কাজ করা, এই স্পটগুলো আমার ভালো লাগে। দর্পণ বিনোদন সবার জন্য।